শুদ্ধ হোক এ মৃতদেহ, শুদ্ধ হোক এ মৃতদেহ, প্রাণ সঞ্চার ঘটুক আমার পারুলের দেহে, শুদ্ধ হোক এ মৃতদেহ। ভবতু জিয়ং জীবতু হৃদয়ং স্থাপতি স্বাহা। প্রাণ ভবতু জিয়ং জীবতু হৃদয়ং স্থাপতি স্বাহা। কে যেন ঘরে ঢুকলো, রাক্ষসকুলের কেউ, ঠিক তাই, আমি স্পষ্ট গন্ধ পাচ্ছি, এ ঠিক মণিমল্লিকা। ঠিক গন্ধ পেয়েছে আমার গায়ের চারিদিকে, একেবারে নজর রাখছে, বোধের ধরি একটা, আমার নিজের দাদু, রক্তের সম্পর্ক আমার সঙ্গে, অথচ সেই হয়েছে আমার আমার চরম শত্রু। দাঁড়াও, একবার পূর্ণ রাক্ষসী হই, তারপর দেখছি। অন্যরকম গন্ধ পাচ্ছি, তাহলে বোধহয় আমার মনের ভুল হবে, কেউ আসেনি এ ঘরে। প্রাণ দাও, প্রাণ দাও, দাও অমৃত সুধা,
মৃত্যুর বিভীষিকা কেটে যাক পারুলের দেহ থেকে, প্রাণের সঞ্চার ঘটুক পারুলের দেহে, প্রাণ দাও, প্রাণ দাও, দাও অমৃত সুধা, প্রাণ দাও। প্রণাম হে দিব্য পুরুষ। রাজা নক্ষত্র জ্যোতির প্রণাম গ্রহণ করুন আপনি। তোমার যজ্ঞে আমি সন্তুষ্ট হয়েছি নক্ষত্র জ্যোতি, এই নাও অমৃত সুধা। আপনার অশেষ কৃপা হে দিব্য পুরুষ, এইবার এই অমৃত সুধা দিয়ে পারুলের দেহে আমি প্রাণ সঞ্চার ঘটাব। মায়াবী নক্ষত্র জ্যোতি, তুমি পারুলে প্রাণ ফেরানোর যতই চেষ্টা করো না কেন, তোমাকে আমি সফল হতে দেব না কিছুতেই। পারুলের প্রাণ ফিরে আসার আগে আমি তার দেহটা বলি দেব। আর কোনো চিন্তা নেই পারুল, আর কোনো চিন্তা নেই আমাদের। এই অমৃত সুধা পান করিয়ে আমি তোমার দেহে প্রাণের সঞ্চার ঘটাবো পারো। পারবে না রাজা, পারবে না, এ অমৃত সুধাও পারুলের প্রাণ ফিরাতে পারবে না। কি করছেন ওরা পারুলকে নিয়ে? মহারাজ তো, মহারাজ তো মহাপ্রাণদান যজ্ঞ করবেন বলেছিলেন, কি হলো শেষ পর্যন্ত, যজ্ঞ কি সফল হলো? রাক্ষস সাধু তো ভেতরে আছেন, তাহলে তাহলে আমিও গিয়ে একবার ভেতরে দেখে আসি কি হচ্ছে। হ্যাঁ সেই ভালো। করছেন কি, ভিতরে যাবেন না, নিষেধ আছে। নিষেধ? মহারাজ আমাকে আদেশ দিয়েছেন এখানে পাহারায় থাকতে, এই সময় কাউকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, যজ্ঞের কাজে ব্যাঘাত ঘটবে। শুনুন না, দয়া করে আমাকে একবার ভেতরে যেতে দিন, আমি কিচ্ছু করব না, কোনো কথাও বলবো না, আমি শুধু এক পাশে দাঁড়িয়ে থাকবো। আমি আমি আমার পারুলের কাছে যেতে চাই, ঈশ্বরের কাছে তার জন্য প্রার্থনা করতে চাই, দয়া করুন আমাকে ভেতরে যেতে দিন, আমাকে যেতে দিন ভেতরে। ক্ষমা করবেন, আমি নিরুপায়, আমি কোনোভাবেই মহারাজের আদেশ অমান্য করতে পারবো না, আপনি এখানেই অপেক্ষা করুন। আমি ভেতরে গেলে যদি পারুলের মহাপ্রাণধান চোখকে ব্যাঘাত ঘটে তাহলে আমার না যাওয়াই ভালো, আমি বরং এখানে অপেক্ষা করি। কিন্তু কিন্তু ভেতরে কি হচ্ছে তা যদি কারোর কাছে জানতে পারতাম তাহলে মনটা একটু শান্ত হতো।
এবার এই উপাসনা কক্ষ ত্যাগ করে আমাদেরকে একটু বাইরে যাওয়া প্রয়োজন। এই অমৃত সুধাকে একান্তে তার কাজ করবার জন্য সময় দিতে হবে আমাদের। কিন্তু মহারাজ, আপনি কি নিশ্চিত এই অমৃত সুধা পান করলে পারুল প্রাণ ফিরে পাবে? এর থেকে কোনো বড় ঔষধি আমার জানা নেই। অমৃত সুধার মধ্যে সেই ক্ষমতা রয়েছে যা মৃতদেহে প্রাণ সঞ্চার ঘটাতে পারে। কিন্তু কখনো কখনো মায়া বল বাস্তবের কাছে হার মানতে বাধ্য হয় রাজন। আমি নিজের চোখেই তো দেখলাম আপনি আপ্রাণ চেষ্টা করলেন। আমরাও সকলে প্রার্থনা করি আপনার এই প্রচেষ্টা যেন সফল হয়, পারুল যেন সত্যি সত্যি আমাদের মধ্যে ফিরে আসে। কারণ ও তো আমাদের সকলেরই প্রিয়। এখন চলো আমরা বাইরে গিয়ে একটু প্রতি নিজেই আমাকে সুযোগ করে দিয়ে গেল রাজা নক্ষত্র জ্যোতি। আর দেরি করলে হবে না, এই সুযোগকে কাজে লাগিয়ে এক্ষুনি বলি দিতে হবে পারুলকে। কি হয়েছে মহারাজ, কি হয়েছে, কি হয়েছে মহারাজ, আমাকে বলুন, পারুল কি তার প্রাণ ফিরে পেয়েছে? আপনারা বাইরে এলেন, সে কোথায়, তাকে দেখছি না কেন মহারাজ? মহারাজ চুপ করে থাকবেন না, বলুন মহারাজ। আমি কি একবার ঘরের ভেতরে যেতে পারি এখন? বলুন মহারাজ, বলুন, চুপ করে থাকবেন না মহারাজ, কি হয়েছে পারুলের, বলুন মহারাজ। আমি মহাপ্রাণদান যজ্ঞ সম্পন্ন করে পারুলকে অমৃত সুধা পান করিয়ে এসেছি। অমৃত সুধাকে একান্ত গোপনে কিছু কাজ করতে দিতে হবে এখন, তাই আমরা বাইরে বেরিয়ে এলাম। আপনিও এখন ঘরের ভেতরে যাবেন না সেনাপতি মশাই, ধৈর্য ধরুন, যখন সময় হবে আমি নিজে ভেতরে গিয়ে পারুলকে বাইরে বের করে নিয়ে আসব জীবিত অবস্থায়। বলছিলাম মহারাজ, পারুল, পারুল আমার, পারুলকে আমি ফিরিয়ে আনব। আপনাদের কারোর অত ভাবার কোনো প্রয়োজন নেই।
পারে। শেষে কিনা আমার হাতেই তোকে মরতে হল। কত কাঠ খড় পোহালি, কত কত লম্প জম্প করলি, কিন্তু কিছুতেই কোনো লাভ হলো না। কি করবি বল, ভাগ্যকে তো মেনে নিতেই হবে। এবার আমি তোকে দেব মরার উপর খড়ার ঘা, খড়ার ঘা। তারপর তারপরে হব আমি পূর্ণ রাক্ষসী। সময় নষ্ট করে এখন লাভ নেই, আগে আমি আমার মূল কাজটা সেরে ফেলি। তন্ত্রমাতা বলেছিলেন বারুলকে বলি দেওয়ার আগে তিনবার মহারাক্ষস সিদ্ধি মন্ত্র আওড়াতে হবে, আর তারপর বারুলের মুন্ডুটা আলাদা করে দিতে হবে। তাহলে শেষ। মরার ওপর খাড়ার ঘা, মুন্ডু ধর তপাচ্ছা, কাপক ভুলুক চলুক দুলুক, মহারাক্ষস সিদ্ধ হোক, সিদ্ধ হোক, সিদ্ধ হোক।